চারদিকে 4G LTE হাই স্পিড নেটওয়ার্কের ছড়াছড়ি, আর সেই গতিতে গা ভাসিয়েছেন আপনিও। কিন্তু সত্যি কতটা কথা রাখছে আপনার টেলিকম সংস্থা? ডেটা স্পিড মাপার জন্য রয়েছে বেশ কিছু অ্যাপ, দেখুন। কেউ বলছে তার গতি চিতার মতো, কেউ আবার এগিয়ে চলেছে রকেট স্পিডে। বুঝতেই পারছেন না কার কথা ঠিক কার ভুল। 3G পার হয়ে এখন 4G ডেটা মিলছে। ফোনের নেটওয়ার্কে H+ সিগন্যাল পেলে আপনার ফোন হাই স্পিড প্যাকেট অ্যাক্সেসে রয়েছে। হাই স্পিড 3G কানেকশনে এই সিগন্যাল পাওয়া যায়। এখন 4G নেটওয়ার্কের ক্ষেত্রে LTE সিগন্যাল মিলছে। LTE-র অর্থ লং টার্ম ইভলিউশন। বিজ্ঞাপন দেখে 4G আনলিমিটেড কানেকশন নিয়েছেন, কিন্তু গতি নিয়ে নিশ্চিত নন। ফোনে ডাউনলোড করে নিন ডেটা স্পিড মাপার যে কোনো অ্যাপ। ডেটা স্পিড মাপতে অ্যাপ এনেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই, নাম মাই স্পিড অ্যাপ। ফোনে সহজেই ডাউনলোড করা যাবে এই অ্যাপ। আপনার নেটওয়ার্কের ডাউনলোড স্পিড, আপলোড স্পিড মাপা যাবে। কোনো নির্দিষ্ট এলাকায় নেটওয়ার্ক কভারেজও দেখা যাবে। কোন সংস্থার স্পিড কত তার তুলনামূলক বিচারও করা যাবে এই অ্যাপে। ব্যবহারকারীর তথ্য গোপন রাখে এই অ্যাপ। ট্রাইয়ের অ্যাপ ছাড়াও বেশ কিছু অ্যাপ রয়েছে, যেমন ওকলার স্পিড টেস্ট, ইন্টারনেট স্পিড চেক, ইন্টারনেট স্পিড মিটার লাইট ইত্যাদি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। পীযূষ জানা রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমার নাম পীযূষ জানা। বলছি আমার এখানে, আমি জিও 4G ইউজ করি। তো আমরা ওখানে যেটা দেখাচ্ছে, ঠিক আছে, তো ওরা অনেকটা স্পিড দেখায়, কিন্তু সেরকম তো স্পিডটা দেয় না। আচ্ছা, আমরা জিওতে ওদের যে মানে কমপ্লেন হেল্পলাইনটা আছে, আমি তাতে ফোন করি, ঠিক আছে, ফোন করলে তো ওরা বলে যে ঠিক আছে আপনার ওখানে কি টাওয়ার চেঞ্জ হচ্ছে, এই হচ্ছে। মানে আমি জানতে চাইছি কি পাচ্ছি না, বরং আমরা যে ফোনে কথা বলি সেই নেটওয়ার্কের মানে টাওয়ার যে লোকেশনটা সেটাও আমরা পাচ্ছি না। তার উপর অনেকগুলো জিনিস ডিপেন্ড করছে। দুজন দর্শকের বক্তব্যে কি সেরকম একটা প্রশ্ন উঠে এলো? প্রথম কথা হচ্ছে যে নিয়ারেস্ট টাওয়ার কোনটা আছে। এবার আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে সমস্ত টাওয়ার কিন্তু সমস্ত ধরনের স্পিড ক্যারি করতে নাও পারে। কিছু টাওয়ারে হয়তো 2G, কিছু টাওয়ারে হয়তো 3G স্পিড রিফ্লেক্ট করবে, কিছু টাওয়ারে হয়তো 4G। এবার আপনার সঙ্গে এটা একজন বুঝবেন কি করে? ধরুন আমি কলকাতার থেকে বাইরে আছি, আমি একটা 4G সার্ভিস নেটওয়ার্ক সেটা নিচ্ছি, তার জন্য আমি অতিরিক্ত টাকাও দিচ্ছি, কিন্তু আমি দেখছি আমি সেই স্পিড পাচ্ছি না, আমি তাহলে কি করে বুঝবো? না, এটা এটা বোঝার, টাওয়ারের ফ্রিকোয়েন্সি বোঝার কোনো রাস্তা সেরকম ভাবে নেই ফোন থেকে। বাট যেটা আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনে দেখে যে আপনি এই মুহূর্তে ফোনে কি স্পিড পাচ্ছেন, ই কিংবা এজ কিংবা হাই কিংবা হাই স্পিড, সেখানে আপনি দেখে বুঝতে পারবেন 3G পাচ্ছেন কিংবা 2G পাচ্ছেন, কিংবা LTE দেখলে আপনি বুঝতে পারবেন 4G পাচ্ছেন। আচ্ছা, আমি এক সেকেন্ডে একটুখানি মানে পার্সপেক্টিভটা সেট করি যে আমরা এই যে বলছি যে 7.66 Mbps বা 18 Mbps, অ্যাকচুয়ালি 4G স্পিড মানে যদি ভারতের বাইরের কথা ভাবা হয়, 4G প্লাস বলে একটা নেটওয়ার্ক UK-তে ইউজ করা হয়, যেটা এই মুহূর্তে ল্যাবরেটরির মধ্যে ইউজ করা হয় বা কিছু কিছু সার্ভিস প্রোভাইডার সেটাকে দিয়েছে, সেটাতে কিন্তু 330 Mbps স্পিড মোবাইলে হয়। আর রিলায়েন্স মাঝখানে 5G-র কথা বলেছিল, 5G ইজ অ্যাকচুয়ালি ফিউ জিবি পার সেকেন্ড, মানে মোর দ্যান 1 GB/s। অতএব এই যে মারামারিটা চলছে, এখানে কিন্তু জমি অনেকটাই পড়ে আছে দখল করার জন্য। অতএব আমরা যে ভাবছি যে কয়েক Mbps নিয়ে মারামারি, সেটা পুরোটাই পরিকাঠামোর উপরে ভিত্তি। আমি আসবো। দুজন দর্শক রয়েছেন, অমিত হালদার রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ বলুন। আমি যখন বাড়িতে থাকি তখন একটি নেটওয়ার্কে ফুল 3G পাই, কিন্তু যখন অফিসে বা কোনো কাজে যাই অফিসের ক্ষেত্রে, তখন সে নেটওয়ার্ক 3G কাজ করে না, তখন অন্য একটা নেটওয়ার্কের। বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে আসবো। আরেক দর্শক রয়েছেন, সঞ্জীবন লাহা,
বলুন প্লিজ। আমি চন্দ্রনগর থেকে বলছি। আমাদের এখানে গঙ্গার ধারে যখন যাই তো সেখানে গিয়ে আমাদের যে কোনো কানেকশনের ডেটা স্পিড খুব কমে যায়, মানে ডাউনলোডও হয় না আপলোডও হয় না, এটা কি কারণে হয়? ধন্যবাদ আপনাকে ভাস্কর বাবু। গঙ্গার ধারে স্পেসিফিক্যালি মানে নির্দিষ্ট একটা জায়গায় আর কি? না নির্দিষ্ট একটা জায়গাতেই নাকি উনি এইটা গঙ্গার ধারে নদীর ধারে এন্টায়ার গঙ্গা বরাবর হয় কিনা সেটা তো ওনার পক্ষে বোঝা সম্ভব না। এক্স্যাক্ট যদি যদি অনেকটা গিয়ে থাকে এটা কিন্তু একটা ব্যাপার ঘটতে পারে যে যদি আমার মানে গঙ্গা বলছেন তো তার জন্য বললাম যে নদীর জলে জলের অ্যাবজর্পশনটা সেটা যদি এখানে একটা রোল প্লে করে থাকে তাতে আমার মনে হয় এটা যথেষ্ট বড় রোল হতে পারে। কারণ অন্য জায়গাতে ধরুন যেটা এই কি হয় যে আমার যদি মাটির উপরে থাকে মাটির থেকে যে রিফ্লেক্টেড সিগন্যালটা আসছে তাও একটা ডিরেক্ট রে একটা রিফ্লেক্টেড রে আসছে, কোনো কোনো জায়গায় তত দুটো মিলে গিয়ে আমরা যদি কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স করে অনেক বাড়িয়েও দিতে পারি সিগন্যাল, কিন্তু জলের উপরে এটা হওয়া মুশকিল। কারণ একজন মানুষ তো একই জায়গায় সারাক্ষণ বসে থাকেন না, তিনি কখনো অফিস যান, তিনি কখনো রিলেটিভের বাড়িতে যান, তিনি কখনো ক্লাবে যান, তিনি কখনো বাড়িতে থাকেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা তাহলে স্পিডটাকে নির্ণয় করবেন কিভাবে? দেখুন অ্যাপ ছাড়া তো তার নিজের হাতে আর কোনো কিছু আছে কি? বাকি রইল নিজের অভিজ্ঞতা ব্যক্তিগত, যেটা বলছেন এরা সবাই ফোন করে তার অভিজ্ঞতায় কি মনে হচ্ছে? আসলে সত্যিকার কথাটা শুভঙ্করবাবু প্রথমেই বলেছেন যে এই ধরনের কোনো কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট নিয়ে স্পিডে তাই নিয়ে এত গোলমাল করাটাই যাচাই করে নিতে হবে। আবার একই সঙ্গে এটাও ঠিক যে যাচাই করার জন্য যে টুলগুলো হাতে রয়েছে সেগুলো সবসময় 100% অ্যাকিউরেট এমনটা নয়, অনেকগুলো ফ্যাক্টরের উপর সেগুলো নির্ভর করছে। আপাতত যে ডেটা ওয়ার শুরু হয়েছে সেটা কোন দিকে যায় আমাদের নজর সেদিকে থাকবে। আমার 24 এখানে শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।